আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। পেঁয়াজের এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ। করোনায় আরো 36 জনের মৃত্যু। একাদশে ভর্তির সময় ফের বাড়ল। মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু। নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু। এবং চাকরি দেওয়ার নামে 70 লাখ টাকা আত্মসাত চক্রের প্রধান গ্রেপ্তার। পেঁয়াজের অস্থির বাজার সুস্থির করতে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে মার্জিন বা নগদ জমার হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো। দেশে গত 24 ঘন্টায় করোনায় 36 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন 1593 জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় 4,859 জনের মৃত্যু হলো এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা 344,264 জন। একই সময়ে সুস্থ হয়েছেন 2,443 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 2,50,412 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, একদিনে মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 20 জন, চট্টগ্রামে 5, রাজশাহীতে 4, খুলনায় 2, বরিশালে 3, সিলেটে 1, রংপুরে 1 জন রয়েছেন। একাদশ শ্রেণীতে ভর্তির সময় আরও 4 দিন বাড়ানো হয়েছে। এর আগে শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল 13, 14 ও 15 সেপ্টেম্বর পর্যন্ত, পরে সেই সময় 2 দিন বাড়িয়ে 17 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 মহামারী এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের প্রেক্ষিতে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি নিশ্চয়নের সময় আগামী 21 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। চট্টগ্রামে সামাজিক দূরত্ব মেনে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে নগরীর জেমসন হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সর্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ জানান, করোনার কারণে এবার ক্ষুদ্র পরিসরে সব আয়োজন ও বেশ কিছু ভিন্নতা রয়েছে। এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আগামী 22 অক্টোবর থেকে পূজা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী 22 অক্টোবর, আর শুভ মহালয়ার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। নগরীর সদরঘাট থানা এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু দুজন হলো ফিরিঙ্গি বাজার আলকরণ এলাকার দোলন দাসের ছেলে জিতু দাস ও একই এলাকার বন্দনা দাসের ছেলে কঙ্কন দাস। ওই দুই কিশোর নদীতে গোসল করতে গিয়েছিল। একজনকে ডুবে যেতে দেখে অপরজন উদ্ধার করতে গেলে এক পর্যায়ে দুজনই নদীতে ডুবে যায় বলে জানা যায়। বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে 70 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার ভোর 5টার দিকে নগরীর চান্দগাঁও পাকা দোকান এলাকা থেকে ওই চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার SM মোস্তাইন হোসেন। তিনি জানান, চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ইব্রাহিম। তারা বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। কারো কাছ থেকে 10 লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে, সর্বনিম্ন 1,60,000 টাকা পর্যন্ত নিয়েছে তারা। তিনি বলেন, প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে, আমরা একজনকে গ্রেপ্তার করেছি, এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করা হবে।